আরে আরে আস্ত তো দেখছি ইন্দু শাড়ি কিনতে এসেছে দোকানে আর পরি তো মামাবের সঙ্গে খুব আনন্দ করে শাড়ি দেখছে আর এদিকে সুবলের যে অবস্থা খারাপ সে তো মাথায় হাত দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো হলো আমাদের ছোট্ট পরিবারই আরে বাবা ছোট পরি তো যে নতুন জামা পরে বসে আছে দেখছি কি মজা কি সুন্দর লাগছে আমাকে নতুন জামা পরেছি বাবা কবে যে পূজা আসবে কি সুন্দর কি সুন্দর রংটা খুব ভালো এই পরি কি রে ও মা গো এ কি তুই নতুন জামাটা আজকেই পরে ফেলেছিস মা এ মামা আমি দেখব না নতুন জামাটা বলে আমাকে কেমন লাগছে বলে বলো আমাকে কেমন লাগছে এ বাবা কোউ তুই তো লাগছে তুমি তো আমার মিষ্টি মামা তোমাকে ভালো না লাগলে হয় বলো আজ মামা আজকে কখন যাবে গো ও বাবা পাকা বুড়ি তো তো ঠিক মনে আছে রে হ্যাঁ আজকে তো চলে যেবি তুমি চা কিনে যাবে মামা আমি তোমায় চাই পছন্দ করে দেব কেমন তুই তো কালকে ঘুরে এলি আবার আজ যাবে নাকি এই মোড়েতে না না মামামি তুমি তো বলেছিলে আজকে আমাকে নিয়ে যাবে আচ্ছা তো ঠিক আছে উফেই মেয়েকে নিয়ে আর পারি না আচ্ছা ঠিক আছে কিন্তু তাহলে জামাটা খোলে রেডি হতে হবে তো উফ ওই মানুষটা না ইনি করে কখন থেকে বলছি হাগো না আর হয় আর না কি গো কই গেলে এসো আর কত দেরি করবে আরে এই তো যাচ্ছি যাচ্ছি এদের আর হয় না একবার যখন বলেছে তখন গেই ছাড়বে হ হ্যাঁ বলে সাতকান্ন রামায়ণ পরে সীতারামের মাসি হ্যাঁ সকাল থেকে বলে যাচ্ছি আজকে বেরোবো বেরোবো শাড়ি কিনতে যাব আর তুমি এখন বলছো যাবো কিনা ঠিক নেই না না ইন্দু চোরছো কেন আমি কি একবারও বলেছি যাব না আমি বলছিলাম যে তোমার তো আলমারিতে অনেক শাড়ি রয়েছে কত শাড়ি এখনো ভাঙনি এবার পুজোর আর কি দরকার ছিল নতুন শাড়ি বল দেখি বাবা সেদিন যে আমাকে কত আশীর্বাদ করলে কোন্নে তোমার আলমারি ভেঙে চুরি শাড়ি পরুক আর আজকে টাইটাই ফিশ ফিস হয়ে গেল জানতাম এটাই হবে আচ্ছা ঠিক আছে এ আমি বরং পাড়া সব লোককে বলে আসি হাগো শুনছো তোমরা আমার বর এবছর আর আমাকে পূজতে একটা শাড়ি তেনাও দিতে পারলো না আরে ইন্দু করছো কি করছো কি আমার মান সম্মানটা সব আগে ঝেড়ে ফেলে দেবে নাকি আমি কি বলেছি না না দেবো দেবো নিশ্চয় দেবো তোমাকে তো নিয়ে যাবো ওই জন্য বলি তুমি বলি হারি বছরে তো দেবে ওই একটা শাড়ি ভালো দেখে তাও আবার এরকম করো হ্যাঁ গো তোমার লজ্জা লাগে না আমি তোমার না একটা মাত্র বউ ও ইন্দু রাগ করছো কেন তুমি তো আমার একটা মাত্র বউ লক্ষ্মী বউ একটু দেখো যেন শাড়ি যেন একটার বেশি না হয় আবার গিয়ে বলো না ওইটাও ভালো লাগছে এটাও নিয়ে নি ঠিক আছে ঠিক আছে অত চিন্তা নেই চলো তো তারপরে দেখছি কুনি হে ঈশ্বর আমাকে রক্ষা করো আজকে দেখো পকেট যেন একদম পুরো গড়ের মাঠ না হয়ে যায় এই কিবিবির কষ্ট গো মনে মনে তখন থেকে হ্যাঁ হ্যাঁ আরে না না আসলে আমি বলছিলাম যে তোমাকে কোন রঙের শাড়ি পূজোতে দেব কি রঙে নেবে বলো তো ইন্দু হ্যাঁ সব পূজা হয়ে গেছে আমার আগে চলুন হ্যাঁ তারপর নয় রংটা পছন্দ করা যাবে চল চল মা চল চল তাড়াতাড়ি রেডি হতে হবে জামা চেঞ্জ করতে হবে হ্যালো গাইস আমি আজকে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো যেখানে 501% ডিপোজিট বোনাস পাওয়া যায় হাজার টাকার উপরে এবং টুয়েলভ পার্সেন্ট ক্যাশব্যাক পাওয়া যায় প্রতিটি লসের উপরে এছাড়াও আপনি প্রতিটি বেটেতে ক্যাশব্যাক পাবেন নাইনটি সিক্স হলো ইন্ডিয়ার ফার্স্ট বুক যারা ক্যাশব্যাক দেয় প্রতিটি বেটের ওপর আপনি যদি জয়লাভ করেন তাহলে আপনি পাবেন এক্সট্রা ক্যাশব্যাক এবং যদি হেরে যান তাহলে পাবেন টুয়েলভ পার্সেন্ট এক্সট্রা ক্যাশব্যাক এখানে আপনি পাঁচ হাজারেরও বেশি স্পোর্টস এবং ক্যাসিনো গেম পাবেন শুধুমাত্র নাইনটি সিক্স ইন ডট কমে আপনি প্রথম দিন থেকেই ভিআইপি টুর্নামেন্ট পাবেন লিঙ্ক কমেন্টে পিন রয়েছে এদিকে ইন্দুরা সবাই মিলে সেজে গুজে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে এলো কি মুশকিল আর কতক্ষণ দাঁড়াতে হবে ডোনা এখনো এলো না তো বাইরে এই মানুষটা না বড় অধৈর্য আরে দাঁড়াও দাঁড়াও রেডি রেডি হচ্ছে ডাক এই ডোনা ডোনা রে হলো তোদের ওরা রাজ এসো তাড়াতাড়ি আরে হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই এই তো দাঁড়াও এই বাচ্চা দুটোকে নিয়ে এত রেডি হতে দেরি হয় না ডোনা এসো গো আর কত দেরি লাগাবে তাড়াতাড়ি এসো আরে এই তো আসছি গো উফ আর ভালো লাগে না এই তোমার ছেলে পুলে এত কিছু নিয়ে আচ্ছা ওদেরকে একটু ঠা আমার কাছে রেখে গেলে হতো না নিয়ে গিয়ে ওখানে মার্কেটিং করতে পারবো বাপরে যা জ্বালাই তোমার ছেলে সেই পাত্র বুঝি হ্যাঁ মেয়েটা যদিও বা থাকবে তোমার ছেলে বাড়ি মাথায় করে রাখবে এই বলে সবাই মিলে তো শাড়ি কিনতে মার্কেটে চলে গেল এই বলতে না বলতেই ইন্দু ডোনারা একটা বড় দোকানের সামনে এসে হাজির হলো এ ডোনা ডোনা রে দেখ 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 দোকানটা দেখ একবার তাকিয়ে চোখ তো ঝুলছে যাচ্ছে রে কি দারুন দারুন সব টাঙানো আছে শাড়িগুলো এই হাগো চলো না চলো না এই দোকানটাতে যাই আরে বাবা এসব কি বলছো কি ইন্দু তুমি আর দোকান খুঁজে পেলে না এ একটা মস্ত বড় দোকানের সামনে এলে আরে ইন্দু তুমি জানো না যত বড় দোকান তত গলা দাম বসাবে এরা আরে রাখো তো তোমার সব কথা আগেই নাম অতি ভূত আরে গিয়ে আগে দেখি না কি দাম হয়ে গেল এই দোকানে ঢুকলে আমার তো পকেট করে পুরো গড়ের মাঠ হয়ে যাবে ওই তুমি তো নিয়ে যাবে সেই ছোট ছোট দোকানগুলোতে ওখানে বেশি শাড়িও দেখাতে পারে না তার মধ্যে থেকে বাছাই করে নেব আমি আমি এখানেই ঢুকবো এটা না চল তো এই দোকানেই ঢুকি এই এইবার কি করি বলো তো এই নিয়ে এলে ছেলে মেয়েকে নিয়ে বসতে নাকি শাড়ি দেখবো শোনা অত রেগে যাচ্ছো কেন ওদেরকে একটা জায়গায় বসি দাও ওরা চুপচাপ বসে খেলা করুক এখানে দোকানে বসে এই তোর এখানে চুপ একদম দুষ্টু করবে না নাহলে কিন্তু আমার কাছে দিয়েই চলে আসবো আচ্ছা বলছি তোমাদের দোকানে তো দেখছি বেশ কালেকশান টাঙিয়ে রেখেছো কিছু ভালো ভালো শাড়ি দেখাও তো হ্যাঁ ম্যাম ঠিক আছে আমাদের দোকানে অনেক রকম শাড়ি আছে খুব ভালো ভালো কালেকশন দেখুন না দেখুন এই যে টাঙানো আছে আর ওই যে আপনার পেছনে যে মডেলগুলো আছে না ওইগুলো খুব সুন্দর লেটেস্ট কালেকশন আপনারা ওগুলো একবার দেখে আসুন হ্যাঁ সে দেখছি আপনাদের দোকানে শাড়িগুলো একদম চোখ ঝলসে দিচ্ছে এইডো না চল না তাহলে ওই উনি যে বললেন মডেলের শাড়িগুলো একবার দেখে আসি আরে বৌদি ভাই অত হুটোপাটার কিচ্ছু নেই দেখো না এখন তো সবই এলাম মামা ও মামা 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 কি বলছিস মামা মামা ওই এক কি সুন্দর শাড়িগুলো কি সুন্দর বড় বড় ডল পুতুলের গায়ে পরানো আছে মামা ওই শাড়িগুলো পরলে হ্যাঁ ম্যাম আপনার মেয়ে কিন্তু একদম ঠিক বলেছে এই শাড়িগুলো কিন্তু কালি টাঙানো হয়েছে না হলে আজকে আপনি পেতেন না এত সুন্দর কালেকশন আমাদের দোকানে পড়ে থাকে না তাই বুঝি ওই জন্যই তো বাইরে থেকে দেখেই আমি বুঝেছি আপনাদের সত্যি শাড়িগুলো অসাধারণ হ্যাঁ হ্যাঁ ওগুলোই তাহলে একটু দেখান আপনি আগে দাদা কি বুঝছিস পকেট ভর্তি করে এনেছিস তো আর কি বুঝব রে ভাই একই তো আমার অবস্থা খারাপ তার মধ্যে আবার তুই ভয় দেখাচ্ছিস এই যেটা দেখছেন এটা তো এবার ভীষণ ট্রেন্ডের মধ্যে আছে এটাকে মালবেরি সিল্ক বলে অল ওভার কাজ ও দিদি ভাই পুরো আমার ফেভারিট কালার গো হালকা পিঙ্ক ও কি ভালো লাগছে এই না তোর তো পিঙ্ক খুব ভালো লাগে আর তোকে ও পিঙ্ক পরলে তুই বরং এটা নিস বুঝলি হ্যাঁ গো দিদি ভাই এই একবার চোখে লেগে গেলে না আর সেটাকে বলা যায় না কিন্তু আগে সব দেখে নি বুঝলে হ্যাঁ হ্যাঁ বলা যায় কি এর চেয়েও ভালো যদি কিছু পেয়ে যাস না না চল আগে দেখে নি এটা কিন্তু নিউ কালেকশনের মধ্যে আর একটা অন্যতম পুরোটা জড়ি ওয়ার্ক আছে আর সফট আর এটা তো দেখতেই পাচ্ছেন এটা বালুচুরি শাড়ি এটাও খুব ভালো এই দুটো শাড়ি দেখছেন এই দুটোই গরদ ভীষণ সুন্দর কালেকশন এটা তো একদম ইউনিক এই ধরনের গরদ সচরাচর দেখা যায় না আর এইটাও তাই এটা তো একদম ট্র্যাডিশনাল একটা গরদ এই রোনা ওই গরদগুলো কি সুন্দর রে এই শাড়িগুলো দেখে আমার তো পাগল পাগল লাগছে কোনটা ছেড়ে কোনটা নি ওরে বাপ রে কি সুন্দর শাড়ি আরে দাঁড়াও দাঁড়াও ইন্দু আগে দামগুলো শোনো শাড়ির তুমি দাম জিজ্ঞেস না করে শাড়ি কি করে পছন্দ করছো করছো আচ্ছা এই শাড়িগুলো তো নাই দেখালেন সেই নাই পছন্দ হবে কিন্তু দক্ষিণা কত সেটা তো আগে বলবেন সরি দামটা আমার বলা হয়নি একদম তবে কি বলেন তো আমাদের দোকানের বুঝতেই পারছেন মডেলে পরানো আছে এগুলো একটু হাই রেঞ্জের শাড়ি হ্যাঁ তো ওই 8 থেকে 9000 এর মধ্যেই আছে ওই বাবা 9000 কি 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 বলছেন কি এত দামি শাড়ি তো কোনোদিন জীবনে শুনিনি এই দামে তো শোনা হয়ে যায় শাড়ি কেন কিনবে দাদা ভাই সেই দিন আর নেই গো এখন এই দামে শোনা হয় না এখন শাড়ি দামি এমন না না অত দামে চলবে না আপনার দোকানে কি কম দামের শাড়ি নেই এত দামের শাড়ি দেখাবেন না এই না দেখছিস দেখছিস তো দাদাটা কেমন শুরু করলো দোকানে এসে এর জন্য আমার মান সম্মান থাকবে না আরে 10 কেন আর কেন আমি বছর একটা ভালো শাড়ি নেব একটু দাম দিয়ে কিনে দেবে না আরে ইন্দু এরা প্রথমেই বেশি দামে শাড়িগুলো আগে গছানোর চেষ্টা করে তুমি তারপরে দেখবে কম দামেও এর থেকে ভালো ভালো শাড়ি অনেক দেখাতে পারবে তুমি আগে দোকানে সব শাড়িগুলো দেখো আচ্ছা এগুলো তো নাই হলো কিন্তু আপনি দোকানে একটু কম দামের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখান আরে না না ই সে আবার কেমন কথা হবে না কেন সব রকম রেঞ্জের শাড়ি সবার জন্য আমরা রাখি আসুন আমি দেখাচ্ছি আচ্ছা এই দিকে যে শাড়িগুলো আছে না এইগুলো তিন চার পাঁচ এই রকম রেটের মধ্যে সব কাঞ্জিভরম আরও সিল্কেরও অনেক রকম আছে শাড়ি যে এটা হলো একদম পিওর সিল্ক অল ওভার কাজ করা আছে হ্যাঁ আর এইটার দাম মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা আর এইটার কিন্তু উইথ ব্লাউজ পিস হ্যাঁ আচ্ছা ওই ওই অরেঞ্জ কালারের শাড়িটা গাদোয়াল না এটা হ্যাঁ হ্যাঁ এটা তো গাদোয়াল আমি দেখাচ্ছি এই শাড়িটা খুব সুন্দর কি সুন্দর চওড়া পার এই গাদোয়ালের না পারগুলো খুব ভালো লাগে আমার ম্যাম এইটা তো গাদোয়াল তবে হ্যাঁ এটা কিন্তু রেঞ্জটা একটু বেশি হবে ওই 5550 হ্যাঁ রে কোন দোকানে এলাম রে এই যে শাড়ি দেখাই 5000 6000 7000 8000 হ্যাঁ এই দোকানে কি কম দামে শাড়ি নেই এ তো গলা কাটবে আজকে মনে হচ্ছে আমাদের না এখনকার দিনকাল পাল্টেছে রে এখন কি 1000 2000 টাকা শাড়ি হয় আর পূজোর সময় একটা ভালো শাড়ি না দিলে বৌরা তো যাবে খেপে আচ্ছা ম্যাম আমি বরঞ্চ আমার পছন্দের কটা কাঞ্জিভরম শাড়ি আপনাদের দেখায় কাঞ্জিভরম হ্যাঁ হ্যাঁ কাঞ্জিভরম দেখো তো ভাই এই দেখুন এইটা হলো কাঞ্জিভরম নিউ কালেকশন কালারটা ভীষণ সুন্দর আর আপনাদের তো দুজনেই এমনি খুব ফর্সা আপনাদের পরলে অসাধারণ লাগবে বাবা কি সুন্দর রে সিল্কটা দেখ দোনা দেখ হাত দিয়ে আচ্ছা বোধি ভাই তাহলে এই সাইডে তুমি নিয়ে নাও এটা আমি তোমাকে দিলাম পূজতে আজ না না আরে আমি তো এমনি বলছিলাম আমার দামটাকে জিজ্ঞেস করো বেশি দামি হলে আমার লাগবে না বোধি ভাই ছাড়ো তো দামের কথা পছন্দ যখন হয়েছে তখন এটা নিতেই হবে বলছি এই শাড়িটা কত দামের হ্যাঁ স্যার এই শাড়িটা সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আজ না এত তোমার থামতো তুমি না সত্যি না করবে না তো যেটা দিচ্ছে নাও আচ্ছা এইটা কিন্তু কাঞ্জি বরমের মতোই কিন্তু এটা আসাম সিল্ক এইটা হলো গিচা সিল্ক এটাও কিন্তু ভীষণ ট্রেন্ডি অল ওভার এরকম কাজ আছে আর এখন তো এইরকম স্টেপ কাজগুলো খুব পছন্দ করছে এই শোনো না ওই ওই শাড়িগুলো দেখার পর থেকে না আমার আর এদিকে শাড়িগুলো একটুও ভালো লাগে না কি করি বলো তো ডোনা আমি জানি এই পিঙ্কটা খুব পছন্দ হয়েছে আরে নিয়ে না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক গো আমার এটা খুব পছন্দ হয়েছিল আমি জানি না গোলাপি দেখলেই তো তোমার চোখ আটকে যায় মরানি শুনছো কি বলো তো তুমি কোনো বুদ্ধি নেই লাজ লজ্জাটুকু রাখলে না আরে দেখো না রাজ কত দামি একটা শাড়ি আমাকে দিল এই ডোনাকে একটা ভালো শাড়ি না দিলে হয় বছর গন্ডার দিন বাড়িতে আমাদের পুজো এই শোনো না ওইদিকে যে গরো দুটো দেখলাম না ওর মধ্যে একটা আমার পছন্দ হয়েছে আর আমি দেখেছি ডোনার ওইটাও খুব পছন্দ তুমি বলো ওই দুটো আমাদের দুজনকে দিয়ে দাও না তাই তো হয়ে যায় ইন্দু অনেক দাম তো শাড়িগুলো আট ন হাজার করে দুটো শাড়ির দাম কত হয় বলো তো এই এই না বাপ শোনো একটা দিন বছরে দিতেই হবে শুনছি না আমি সে আর জানি না এসছে যখন কপাল তো আমার পূর্বেই চলো আর কি করা যায় না ওই শাড়ি দুটো এটো না শোন এই দেখে এই দুটো নিচ্ছি বুঝলি তোর এই শাড়িটা খুব পছন্দ না তুই এটা নিবি আর আমি এই বালো নিয়ে নেব বুঝলি এই এত দামি শাড়ি দাদা উপর কেন পেশা দিচ্ছ বলো তো দিদি আরে আমার তো ওইখানে একটা নিচ্ছি তো এই থাম তো তুই একদম বকবক করবি না আমার বেলা শুধু বকা দেয় আর নিজের বেলা নেবো না নেবো না চল আচ্ছা শোন অনেকক্ষণ হয়ে গেছে এবার মায়ের শাড়ি একটা নিতে হবে নন্দিনীদের শাড়ি নিতে হবে চল চল দেরি হয়ে যাচ্ছে এই না আমি যেটা দেখছি তুইও কি সেটাই দেখছিস দেখ দেখ এই ঘি রঙের শাড়িটা কি সুন্দর একদম মাকে যে মানাবে না হ্যাঁ এইটা বয়স্ক মানুষদের খুব ভালো লাগবে বাবা বাবা কি সুন্দর কি সুন্দর এই শাড়িটা মাকে সত্যিই খুব ভালো লাগবে আচ্ছা মায়ের তো হয়ে গেল এবার মিতা আরিতা গীতা ওই তিন দিনজনো তিনটে শাড়ি দেখতে হবে গো দিদি ভাই এই দেখো এখানে এই হলুদ লাল আর সবুজ না উনিতে একই রকম লাগছে না আর তিনটেই মনে হয় কাঞ্জি বরঙ্গ খুব সুন্দর এই তিনটে বরঞ্চ তিন দিদিকে দিলে খুব ভালো হতো জানো এই খেপি এগুলো কাঞ্জি বরং না রে এগুলো তো পিওর সিল তাহলে এই শাড়ি তিনটে বরং দেখাতে বলি বুঝলি এই তিনটি আর্ট সিল্কের এইটা প্রথম হলুদটা দেখালাম এখন এই আর্টের উপর পিওর সিল্ক খুব চলছে এটা তো পুরো রেড আর এটা স্কাই আর গ্রিনের উপর হ্যাঁ হ্যাঁ এই তিনটে শাড়ি খুব মিল আছে এই তিনটে বরং আপনি প্যাক করে দিন আমাদের তিন ননদের জন্য বন্ধুরা তো শপিং কমপ্লিট হলো কিন্তু আসতে চলেছে ধুমধাম এপিসোড গুলো পুজোর আর পরিদে বাড়ি এবার তো পুজো হতে চলেছে নতুন রূপে নতুন সাজে তার কথা দিলাম সেটা তোমাদের মন ছুঁয়ে যাবে তো কেউ কিন্তু মিস করোনা না পর্বগুলো আজকের মতো কেন শেষ করছি টা